বিভিন্ন ধরনের শাকের মধ্যে সহজলভ্য হলো লাউ শাক। কেননা ঘরের কোণে, উঠানে বা ক্ষেতে খামারে যে জায়গাতেই লাগান না কেন, লাউ গাছ তরতরিয়ে বাড়তে থাকে। তাই হাত বাড়ালেই সংগ্রহ করতে পারেন লাউ শাক। লাউ শাক সারা বছরই পাওয়া যায়, তবে শীত মৌসুমে এর ফলন ভালো হয়। শুধু যে ফলনে বেশি হয় এমনটা না, স্বাদও বেড়ে যায় অনেকটা। লাউ শাক খেলে স্বাদ তো পাবেনই, এর সঙ্গে পাবেন স্বাস্থ্যের নানা উপকারিতা। লাউ শাক ভর্তা, ঝোল, মাছের সঙ্গে খাওয়ার প্রচলন রয়েছে। এই লাউ শাকে রয়েছে ফলিক অ্যাসিড, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন সি। আবার এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা শরীর স্বাস্থ্য সুস্থ ও সবল রাখতে দারুণভাবে কার্যকর। এবার চলুন জেনে নেওয়া যাক লাউ শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে। লাউ শাকে আয়রন থাকার কারণে লাউ শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে। লাউ শাকে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি, যা বিভিন্ন ধরনের সংক্রমণ এবং ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। প্রচুর আঁশ থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে এই লাউ শাক। এছাড়া লাউ শাক পাইলস প্রতিরোধেও সহায়ক। বিটা ক্যারোটিন, লুটেইন এবং জিএজেন্থিনে পরিপূর্ণ হলো লাউ শাক। বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লুটেইন ও জিএজেন্থিন চোখের নানাবিধ রোগ প্রতিরোধ করে থাকে। লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠান্ডা এবং ঘুমও হবে গভীর। লাউ শাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটি হাড় শক্ত ও মজবুত করে। অস্টিওপোরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় এই লাউ শাক। লাউ শাক কোলেস্টেরল এবং ফ্যাট মুক্ত, আবার ক্যালোরি কম থাকায় ওজন কমানোর জন্য লাউ শাক হলো একটি আদর্শ খাবার। এই শাকে থাকা পটাশিয়াম হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক রাখে। আজ এই পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।